তো রাসূলের অনুসরণ করব কেন চারটি কারণে একজন মানুষ আরেকজন মানুষের অনুসরণ করে থাকে তার ভিতরে এক নম্বর হচ্ছে ব্যক্তির যদি সৌন্দর্য বেশি হয় সে তার ফ্যান হয়ে যায় কেউ শাহরুখ খানের জন্য ফিদা কেউ সালমান খানের জন্য ফিদা কেউ শয়তানের জন্য ফিদা কথাটা ঠিক কি না হুজুরগণ ঠিক কি না কিছুদিন না কিছুদিন আগে বাংলাদেশের যুবকের ভিতরের কুমরুমাল দেখছিলেন কিনা আপনারা আপনারা কি মনে করেছিলেন ওরা সুন্নতি পোশাক শুরু করছে না ওই যে ইন্ডিয়ার কোন নায়ক বলে গালের মধ্যে এরকম একটা রুমাল নিয়ে একটা সিনেমা করছে ওটা দেখে ওর জন্য ফিদা হইয়া বাংলাদেশের যুবকরা গলার ভিতরে রুমাল পেঁচা শুরু করে দিছে কথা বুঝতে পারছেন আল মারউ মা মানা হাব্বাহু আরে যুবকদের হাসরটা কার সাথে হবে একটু রেজাল্ট আপনারা বুঝতেই পারতেছেন কি বুঝতে পারতেছেন কিনা তো চারটা কারণে মানুষ মানুষকে ভালোবাসে যেই চারটা গুণের পরিপূর্ণ মাত্রায় আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাঝে দিয়ে রেখেছিলেন সুবহানাল্লাহ বলেন না এক নাম্বার হচ্ছে সুন্দর বেশি হলে মানুষ একজন আরেকজনের জন্য পাগল হয় আমাদের বাংলাদেশের সাকিব খান গোপালগঞ্জে ওর জন্য কত ছেলে মেয়ে পাগল না পাগল কি না আপনাদের এটি মনে হয় নাই এই জন্য চুপ করে আছেন আমাদের কলকাতা আছে আর কি মেলা পাগল আছে এই যে আমাদের কলকাতা আমাদের দেব আছে কিনা দেব সাহেব দেবের জন্য বাংলাদেশের বেটি সলবল সেই পাগল কি জন্য ওর বডি ফিটনেস বলে সেই রকম দেখতে লাগে তো জাহান্নামে পড়ার জন্য তো মজবুতই হওয়া লাগবে কি করেন ছোট হলে কি আর জাহান্নামে যাবি জাহান্নামে পড়ার জন্য একটু মজবুত হতে হবে না জাহান্নামীদের শরীরের চামড়া আল্লাহ পাক 70 গজ করে লম্বা করে দেবে যখন নাউজুবিল্লাহ এখন আমাদের আপনার শরীরের চামড়া কয় ইঞ্চি মোটা আল্লাহ করছেন নিচ পর্যন্ত পৌঁছার জন্য না বডিটা বড় হওয়া লাগবে না এই জন্য আল্লাহ করছে ওদের বডি কত বড় বানাবো এটা তো তোমরা আইডিয়া করতে পারবে না চামড়ার উপর আইডিয়া করো যে আমাদের বডি 3.5 হাত আমাদের চামড়া হচ্ছে 1 সেমি তাহলে ওদের চামড়াই হবে হচ্ছে 70 গজ মোটা বডিটা কত বড় হবে কল্পনার জগতে গিয়ে দেখেন আমার দেখানো সম্ভব না আল্লাহু আকবার বল সবচাইতে সুন্দর কে ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সুন্দর হবেন না আল্লাহ তাআলা বলেছেন সিবগাতাল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন আল্লাহর রঙের চাইতে পৃথিবীতে আর কি সুন্দর কোন রং আছে নাকি বলেন আল্লাহর যতগুলো রং ছিল সবগুলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর বডি মোবারকে ছিল কিনা বলেন তো সবগুলো পূর্ণ মাত্রায় ছিল যার কারণে আল্লাহ তাআলা বিশ্ব নবীরে এমন একটা আলাদা সৌন্দর্য মণ্ডিত করে সৃষ্টি করেছিলেন যে সৌন্দর্যের কাছে ইউসুফ নবীর সৌন্দর্য ম্লান হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্ব নবী বলেন তমাম পৃথিবীর সৌন্দর্যকে দুই ভাগে বিভক্ত করে এক ভাগ দিয়ে আল্লাহ পাক হযরত ইউসুফ নবীরে একাই বানাইছিলেন আর বাকি অর্ধেক দিয়ে তমাম পৃথিবীর মাখলুকাতের সৌন্দর্য করে বানাইছেন এরপরে হযরত আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এই ইউসুফ নবীরে দেখে মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলে দিয়েছিল ওই মহিলারা যদি আমার নবীরে দেখতো তাহলে হাত নয় কলিজা পর্যন্ত কেটে দিত তারা বুঝতেই পারতো না কথা বলেন সুবহানাল্লাহ বিশ্ব নবীর সৌন্দর্য দেখে বিশ্ব নবীর সাহাবীরা জীবন পর্যন্ত দিয়ে দিছে তার ডাকে সাড়া দিয়া ছেলে পিতার বিরুদ্ধে যুদ্ধ করেছে কি জন্য আল হুব্বু ফিল্লাহ আল্লাহকে ভালোবাসে সুতরাং বাপ বেটার মহব্বতের কোনো টাইম নাই হযরত আবু বকরের ছেলে আব্দুল্লাহ একদিন মুসলমান হওয়ার পরে বলতেছেন আব্বা জান তখন পর্যন্ত আব্দুল্লাহ মুসলমান হয় নাই হযরত আবু বকরের ছেলে তখন বলতেছে বদরের যুদ্ধে এমন একটা অপশন এসেছিল এমন একটা সুযোগ এসেছিল আমি যদি ইচ্ছা করতাম এক মুহূর্তের ভিতরে আপনারে আমি দুনিয়া থেকে খতম করে দিতে পারতাম কিন্তু আব্বা করি নাই কেন করি নাই জানেন নাকি আপনি আমার জন্মদাতা পিতা বলে এই যে স্বজন প্রীতির কারণে আমি করি নাই হযরত আবু বকর জবাবে বলতেছেন আমার ছেলে এই সুযোগটা যদি আমার হাতে আসতো অর্থাৎ যে সুযোগটা তুমি পেয়েছিলে যে ইচ্ছে করলে আমারে মেরে ফেলতে পারতে আমি আবু বকর এই সুযোগটা যদি সেই দিন আমার হাতে আসতো আল্লাহর কসম করে বলি তুমি আমার ছেলে বলে আমি তোমারে জীবিত রাখতাম না আল্লাহর শত্রু এই পরিচয় আমি তোমারে দুনিয়ার থেকে বিদায় করে দিতাম এটা আর কোনো সুযোগ ছিল না যে তুমি আমার ছেলে বলে স্বজন প্রীতি করব তুমি আল্লাহর বিরুদ্ধে চলে গেছো এটাই হচ্ছে আজকে যুদ্ধের ময়দানে তোমার আর আমার পরিচয় কি জন্য তাদের কলিজার ভিতরে কার মহব্বত বেশি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ
তাআলা বলেন ইমানদারদের কলিজার ভিতরে আল্লাহ তাআলার মহব্বত কম না বেশি আশাদুন শব্দ ইসমে তাফজিল ব্যবহার করা হয়েছে তার চাইতে বেশি মানের বোঝানোর জন্য আরবির ভিতরে কোনো শব্দ নাই বাক্য নাই ও বন্ধু এজন্য বলতে চাই যে চরিত্র যদি শিক্ষা শিখতে চান চরিত্রের পরিবর্তন যদি করতে চান তাহলে কার চরিত্রকে ফলো করতে হবে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তারপরে বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি যে ব্যক্তিরা রবের সামনে দণ্ডায়মান হওয়ার আশা করে রবের সাক্ষাৎ করতে হবে এই ব্যক্তিদের জন্য আমি আমার রাসূলের ভিতরে আদর্শ নমুনা রেখে দিয়েছি যারা আল্লাহর সামনে দাঁড়ানোর আশা করে তারা যেন যে কোনো মানুষের আদর্শ গ্রহণ না করে আমার নবী বিশ্ব নবীর আদর্শ গ্রহণ করে নেয় আদেশ করতেছেন আল্লাহ সম্মানিত সুদীপ আমি আলোচনা দীর্ঘ করতে চাচ্ছি না সাড়ে বারোটা পার হয়ে গেছে আপনাদের ধৈর্য ধৈর্য করাতে চাচ্ছি না গত রাত্রেও আপনাদের এই সিংরাতি প্রোগ্রাম ছিল মুগরাত ফিরে দেখি রাত বাজে চারটা প্রতি রাতি কথা বলতে হয় ছোট মানুষ আমার কোনো পুঁজি নাই এলেম নাই কালাম নাই কোয়ালিফিকেশন নাই স্ট্যান্ডার্ড নাই যোগ্যতা নাই লিয়াকত নাই কিছু বলতে কিছু নাই ঢোল চিনেন নাকি আপনারা ঢোল চিনেন ঢোলের কিন্তু অনেক আওয়াজ ফাটলে কিছু পাওয়া যায় কিচ্ছু না তো আমি মনে করতে পারেন ওরকম একটা ঢোল অথবা ঢেয়ার আছে কোনো একটা কিছু মনে করতে পারে তো এরপরেও রব্বে কারিম এই নগণ্য গোলামকে আপনাদের মাঝে এবং বিভিন্ন জায়গায় আপনাদের মতো জান্নাতি মানুষদের মাঝে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্বদের মাঝে কথা বলান এটা একটা রাসূলের সুন্নতের উপর আমল হয় কারণ কিছু কিছু সময় বড়রা শুনবে ছোটরা বলবে এটাও একটা রাসূলের সুন্নত কথা ঠিক কিনা বলেন কারণ যারা বড়রা আছেন এরা তো চিরদিন থাকবেন না তারা থাকবেন তারা সেখানে সশরীরে উপস্থিত থেকে আমাদের মতো ছোটদেরকে হাতে গড়ে দোয়া করে দিয়ে যাবেন যাতে নেক্সট টাইমে আমরা জাতির কর্ণধর হতে পারি কি কথা ঠিক কিনা বলেন তো এজন্য এই নগণ্য গোলামের মুখ থেকে আমি একটা বিষয় ভিত্তিক আপনাদের মাঝে কথা বলেছি যে আল্লাহ তাআলার সন্তুষ্টি সবাই খুঁজে বেড়ায় কেউ মূর্তির মাধ্যমে কেউ ন্যাংটা হয়ে বিভিন্ন পথপন্থা অবলম্বন করে আমরাও খুঁজে বেড়াই তবে আল্লাহর ভালোবাসা পাওয়ার সঠিক এবং সহজ একটা পথ আল্লাহ তাআলা যেটা বলে দিয়েছেন সেটা হচ্ছে রাসূলের অনুকরণ রাসূলের আদর্শ জীবনে বাস্তবায়ন এই বিষয়টার উপরেই কথা বলতেছিলাম কারণ রাসূলের চরিত্রে চরিত্রবান যদি হতে পারি আমরা তাহলে আমাদের মাঝে আর কোনো দ্বিধা দ্বন্দ্ব মারামারি হানাহানি এগুলো থাকবে বলেন থাকবে রাসূলকে যে চরিত্র দিয়েছিলেন ওই চরিত্রের মাধ্যমে পৃথিবী থেকে আল্লাহ রাসূল সব কিছু ক্লিন করে পৃথিবীটাকেই বেহেশতের পরিবেশ কায়েম করেছিলেন সুবহানাল্লাহ মানুষের ভিতরে হিংসা বলতে কিছু ছিল না আর আজকে আমাদের ভিতরে মহব্বত বলতে কিছুই মহব্বত বলতে কিছুই পুরোটাই উল্টো হয়ে গেছে মিনিস্ট্রি চেঞ্জ হয়ে গেছে তো এই জন্য আসল এটা কিন্তু জীবন নয় এবং এটা যে আমরা করতেছি এটাও কিন্তু সফলতার চাবি বলে আশা করা যায় না হায়াত এখনো যেহেতু আল্লাহ তাআলা অবশিষ্ট রেখেছেন আসুন ফিরে সেই দিকে রব যেদিকে যেতে বলছে নসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ বলেন তোমরা দৌড়াও প্রতিযোগিতা করো কম্পিটিশন করো কোন দিকে তোমার সেই রবের বিশাল ক্ষমার দিকে আর সেই বিশাল জান্নাতের দিকে যেটার বিশালতা হচ্ছে তামাম দুনিয়ার চাইতে অনেক গুণে বড় আর সেটা কার জন্য বাজেট করা হয়েছে প্রস্তুত করা হয়েছে উইদ্দাত লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে মুত্তাকির আলোচনা সূরা বাকারার শুরু থেকে আল্লাহ তাআলা আলোচনা করে শুরু করেছেন হুদাল্লিল মুত্তাকিন এরপরে মাঝে মাঝেই বলেছেন রমজানের উদ্দেশ্য কি লাআল্লাকুম তাত্তাকুন যাতে মুত্তাকি হতে পারো এরপরে আরেক জায়গায় আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্নাহুল কুরআনু ওয়াত্তাকাউ যদি এই জনপদের লোকেরা ঈমান এবং তাকওয়া অবলম্বন করতে পারে আল্লাহ বলে যে আসমান জমিনে যতগুলো বরকতসমূহের দরজা আছে সবগুলো আমি তাদের জন্য খুলে দিব সুবহানাল্লাহ আমরা দেখতেছি বরকত তো দূরের কথা শীলের দরজা খুলে যাচ্ছে দিনে দিনে কি কথা ঠিক কিনা শীলের দরজা খুলে যাচ্ছে এটা কেন হয়েছে আমরা ঈমান আর তাকওয়া টপ লেভেলে চলে গেছি সেই জন্য না ঈমান আমাদের হোমিওপ্যাথিক ঔষধের শিশির মতো হয়ে গেছে কি কথা ঠিক কিনা হোমিওপ্যাথিক ঔষধের শিশির মধ্যে পানি থাকলে ওটাকেও পানি বলে পুকুরের মধ্যে পানি থাকলে ওটাকেও বলে কিন্তু পার্থক্যটা কি পুকুরের পানি দিয়ে উজু গোসল খাওয়া গরু ছাগলের গাও ধোয়া সবকিছু সম্ভব কথা ঠিক কিনা আর হোমিওপ্যাথিক ঔষধের পানি দিয়ে কি কুলি করা যাবে উজু করা যাবে যাবে না এরপরেও তাকে পানি বলা হচ্ছে কি জন্য পানির কিসিম থেকে একটা পানির কোয়ালিটি থেকে সামান্য কিছু আছে এরপরেও আমাদের ওই পরিমাণ ইমানটাও বর্তমানে সুস্থ নাই আইসিইউ তে ভর্তি হয়ে আছে এনি টাইম ডেথ হয়ে যেতে পারে কথা ঠিক কিনা আসুন আমরা আমাদের ইমানকে তাজা করি ইমানকে
সুস্থ করি, পাকাপোক্ত ঈমান নিয়ে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবরে যাওয়ার তৌফিক দান করেন, মৃত্যুর সময় যেন ঈমানের সার্টিফিকেট আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেন, যেরকম আমিন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহতারাম সভাপতি আছেন, উনি যদি সমাপনী দু চারটি কথা বলেন তো বলবেন, এরপরে ইনশাআল্লাহ মোনাজাতের মাধ্যমে, এরপরে তাবারক গ্রহণের মাধ্যমে আজকের মাহফিল সমাপ্ত ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। বলার কিছু নেই। আচ্ছা আচ্ছা, সকলে ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ।